العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফেরদের কথোপকথন হচ্ছে, ডায়ালগ হচ্ছে, ডিবেট হচ্ছে। তারা বলছে যে আপনি যদি নবী হন তাহলে আপনার কথা না শুনলে তো আমাদেরকে আজাব শেষ করে দেওয়ার কথা। তারপরে ইত্যাদি অনেক কিছুই, আপনি কিছু প্রমাণ নিয়ে আসেন, দলিল নিয়ে আসেন, মুজিজা নিয়ে আসেন, মিরাকল নিয়ে আসেন, এগুলো নিয়ে তারা অনেক চ্যালেঞ্জ করলো ওনাকে, উনি হক নবী নয় কথা প্রমাণ করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো অনেক জবাব দিয়েছেন আগে, এখনও আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। কুল্লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আপনি বলেন তো যে আমি আল্লাহ তাআলার সমস্ত খাজানসা, তার কাছে যে সম্পদের মালিকানা আছে, কোষাগার আছে, এগুলার মালিক আমি না, এগুলা মালিক কে? আল্লাহ তাআলা। তারা বলে আপনি নবী হলে এত গরিব কেন, আপনাকে যেন অনুসরণ করে এরা খেতে পায় না অনেকে, কিসের নবী হলেন? এই ধরনের উদ্ভব অদ্ভুত কথাবার্তা। তা আল্লাহ আপনার নবী বানাবেন তা আপনারা না খাইয়ে রাখবেন নাকি আল্লাহ তাআলা? এই সমস্ত কথা কোন সময় বলছে যে আপনি যদি এরকম বিশাল সম্পদের পাহাড় নিয়ে আসেন তাহলে বোঝা গেল যে আপনি নবী। তা আল্লাহ তাআলাকে উনি আল্লাহ তাআলা ওনাকে বলেন, আপনি বলেন তাদেরকে লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি কখনোই বলতে পারি না যে আল্লাহর সম্পদটা আমার হাতের মধ্যে আছে, আমি চাইলে আনবো চাইলে না আনবো, এটা তো আমার আল্লাহর মর্জি। তিনি যখন যাকে দেবেন, কতটুকুন দেবেন, কাকে দিয়ে পরীক্ষা করবেন, কাকে না দিয়ে পরীক্ষা করবেন, এটা তো আল্লাহর কাছে। ওয়ালা আলামুল গায়ব, আর আমি তো গায়ব জানি না। গায়ব কে জানেন? আল্লাহ তাআলা। তারা বলবে যে আপনি নবী হলে তো গায়ব জানার কথা, যেটা এখন মুসলমানরা কেউ দাবি করে আল্লাহ নবী গায়েব জানেন, এটা তাদের আকীদা, কোরআনের বিরুদ্ধে আকীদা। আর মুসলমান আর নবীর মহব্বত করে তারা, আল্লাহর উল্টা কথা বলে আল্লাহ নবীকে আল্লাহ সম্মান দেয় না, তারা বেশি সম্মান দিবে। আল্লাহ নবীর পজিশন আল্লাহ কি কিছু কমাই দিয়েছেন নাকি তিনি গায়েব জানেন না বলে? সত্য কথা, গায়েব তো আল্লাহ তালাই জানেন। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, একজন মাত্র তিনি আল্লাহ। তো কাফেররা যে জিনিস বলেছিল আপনি গায়েব জানেন না, হ্যাঁ আল্লাহ তাআলা সেটাকে বলে দিচ্ছে যে আপনি বলেন আমি গায়েব জানি না, এটাই নবীর মর্যাদা, তিনি আল্লাহর কাছ থেকে সব নেন, আল্লাহ তাকে যা দেন, যা জানান ততটুকু তিনি জানেন, এর বাইরে নয়। ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, আর আমি এটাও তো বলতে পারবো না কখনো যে আমি ফেরেশতা। তারা আরেকটা বলতো যে নবী হলে মানুষ নবী হয় কেমনে, নবী এত বড় শানওয়ালা জিনিস, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে থেকে নবী পাঠানোর কথা, মানুষ কেমনে নবী হয়? এই কথা আবার মুসলমানদের মধ্যে ভুল ধারণা আছে, ক আল্লাহ নবী মানুষ না, এই কথা বলা যাবে না, তাহলে নবী শান নষ্ট হয়ে যায়। মানুষকে দিনের জ্ঞান থেকে মাহরুম হয়ে গেলে মানুষ দিনের উপরে মহব্বতের সাথে কি কি যে যোগ করবে আর বিয়োগ করবে তার মাথা ঠিক থাকে না, সব উল্টা পাল্টা। কোরআন হাদিসের বাইরে বিভিন্ন এই তত্ত্ব আবিষ্কার করে আল্লাহ তাআলার এই নবী সম্পর্কে শানকে বাড়াবে না কমাবে, কোনো বাড়ানোর দরকার আছে না কমানোর দরকার আছে? সারা দুনিয়ার মানুষ চাইলে কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কোনো কমাইতে পারবে? আর যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন কোনো ব্যক্তির বাপের সাধ্য আছে তার থেকে বাড়ানোর? আল্লাহ তাআলা ওনাকে সমস্ত নবীদের উপরে শান দিয়েছেন, সমস্ত মাখলুকের উপরে শান দিয়েছেন, আর কি শান চাও তুমি? তো তারা মনে করতো ফেরেশতা মানুষ থেকে অনেক ভালো, অনেক উত্তম, কাজেই নবী হলে সেখান থেকে হওয়া দরকার। তাহলে আমি কি, ওনার পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন যে আপনি বলেন যে আমি, আমার কাছে আল্লাহ সম্পদের চাবিও নাই, আমি গায়েবও জানি না, আমি কোনো ফেরেশতাও না, আপনি কি সেটা বলেন? আমি তো ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী নাজিল করা হয়, আমার নিজের বলার কি আছে, কমানোর কি আছে, বাড়ানোর কি আছে, ক্লেম করার দাবি করার কি আছে,
আমার আল্লাহ যেটা ওহি করে বলে দেন তোমাদেরকে বলার জন্য, শুনানোর জন্য, পৌঁছে দেওয়ার জন্য, আমি সেই কাজ করি। এই তো নবীর ডিউটি, নবীর আর কি ডিউটি আছে? কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। এখন শেষে দিয়ে আল্লাহ তাআলা খুব শক্ত করে মেসেজ দিলেন, আপনি বলে দেন, শোনো, তোমরা এই সমস্ত উল্টাপাল্টা উদ্ভব অদ্ভুত কথা, উদ্ভট কথা নিয়ে যে প্রশ্ন করো আর আলোচনা করো, জিজ্ঞেস করো, ডিবেট করো, তর্ক করো, এগুলো খামাখা। আপনি বলে দেন, যারা দেখতে পায় আর যারা অন্ধ তারা কি কখনো সমান? আপনি বলে দিন, যারা দেখতে পায়, চোখ আছে, দৃষ্টি আছে, আর যারা অন্ধ তারা কি কখনো সমান হতে পারে? অর্থাৎ তোমরা অন্ধের মতো কথা বলছো। আরে অন্ধ কি আল্লাহ তাআলা মূর্খতার সাথে তুলনা করেছে? অন্ধ কি আল্লাহ তাআলা কুফরির সঙ্গে তুলনা করেছে? অনেক জায়গায় এসেছে আমা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যারা এলেম শিখেনি, যারা এলেমের কথা শুনে না, শুনতে চায় না, যারা ইসলামের দিকে আসেনি, কথা শুনতে চায় না, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ বলেছেন। কারণ কি? এই দুটো চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই পৃথিবীকে দেখলেই তো বোঝা যায় একজন সৃষ্টিকর্তা আছে। তার হুকুমে আমাদের জন্ম হয়, তার হুকুমে আমাদের মৃত্যু হয়। তিনি আমাদেরকে একটা বিশেষ কারণে পাঠিয়েছেন, সেটা খোঁজ করা, সেটাকে আবিষ্কার করা। এই চোখ থাকলেই তো সেটা পাওয়া যায়। চোখ থাকা সত্ত্বেও তারা তখন দেখে না, আসলে এটা অন্ধই। আল্লাহুম আয়ুনুল্লাহ তুবসিরুনা বিহা, অন্য আয়াতে তিনি বলেছেন, চোখ আছে অথচ চোখ দিয়ে তারা দেখে না, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে আবিষ্কার করতে পারে না। আর যাদের আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, দ্বীনের এলেম দিয়েছেন, নূর, হেদায়েতের নূর দিয়েছেন, তারা বাসীর, তারা দৃষ্টি সম্পন্ন, তাদের কাছে সব কিছু দেখলেই প্রমাণ হয়ে যায় আমার আল্লাহর কত কুদরত। সব কিছু দেখলেই তারা আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করে। সুন্দর একটা ফুল দেখলে, সুন্দর একটা বাগান দেখলে, এত রং বেরঙের ফুল দেখলে সৃষ্টিকর্তার কথা মনে পড়ে কিনা? না খালি শুধু মালির কথা মনে পড়ে, কত সুন্দর করে সাজিয়েছে, আমাদের তো ওইদিকে চোখ চলে যায় বেশি। মালির আগে যিনি এই সুন্দর ফুলের উপাদান দিয়েছেন, মাটির থেকে বেরিয়ে আসে, মাটির নিচে কি এত রং আছে? উপরে উঠলে এত রং কেমনে জোগাড় হয়? মাটির থেকে তো রসটা নেয়। এত সুন্দর ফুলের এত বাহার কেমনে হয়? চক্ষুওয়ালা লোকেরা আল্লাহকে আবিষ্কার করে ফেলে। এত সুন্দর যে কোনো জিনিস, সুন্দর পাখি, সুন্দর পশু, সুন্দর বাগান, পাহাড়, নদী, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ তাআলা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। তাদের দেখা, চোখওয়ালাদের দেখা, এরা চোখওয়ালা, ওরা দেখেই তাদের রবের কথা মনে পড়ে, সৃষ্টিকর্তার কথা মনে পড়ে। দেখে এত সুন্দর জিনিস দেখে আল্লাহর কথা মনে পড়ে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এর অর্থ কি? এই কথা বলে কেন তারা? যে আল্লাহ সব কিছু দুনিয়ার আপনি বেহুদা সৃষ্টি করেননি, নিশ্চয়ই আপনি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সে উদ্দেশ্যের কথা আজকে মাগরিবের নামাজে আমরা সেকেন্ড রাকাতে পড়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো হে মানুষ, যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, খামাখা কোনো বিশেষ কোনো উদ্দেশ্য নেই আমার, জাস্ট একটু খামাখা বেকার, একটু বেহুদা, একটু রং তামাশার জন্য সৃষ্টি করেছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে কি একদিন ফেরত আসবে না? তাহলে ওই চোখওয়ালা লোকেরা প্রাকৃতিক দৃশ্য সুন্দর দেখে, পৃথিবীর এত সৃষ্টি দেখে, তারা আল্লাহর কথা মনে পড়ে, খালেকের কথা তাদের মনে পড়ে, এবং তারা তখন বলে ফেলে যে আল্লাহ আপনি বহুদা সৃষ্টি করেননি, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা পারপাস নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, এবং আমরা একদিন আপনার কাছে যেতেই হবে। সেদিন গেলে কি হবে? থাকে না আযাব আন্নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এসব কিছু আপনি বেহুদা বেকার সৃষ্টি করেননি, সৃষ্টি করে আমাদেরকে আমলের দিকে নিয়ে এসে ইবাদত করে পরীক্ষা করছেন। আমরা যদি ভুল করে ফেলি আল্লাহ,
ফাকেনা সুবহানাক, আপনি কত পবিত্র, ফাকেনা আদাবান্নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই হলো মুমিন, তার চোখ আছে, তার দৃষ্টি আছে। আর যাদের ইমান নাই তারা অন্ধ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আফালা তাতাফাক্কারুন, তাহলে কি তোমরা একটু চিন্তা করে না, চিন্তা করো না তোমরা? এগুলো এই সবকিছু দেখে চিন্তা করতে হয়। একটু অনেক মানুষ আছে তারা তাদের বিবেক চিন্তা দুনিয়াকে নিয়ে, আল্লাহ তাআলা শানে আখেরাতের কথা এগুলো সামনে রেখে মাঝে মধ্যে ভাবে না, চিন্তা করে না। আছে দুনিয়ার মধ্যে টাকা কামাই করি, খাওয়া দাওয়া করি, টাকা জমা করি, বাড়ি করি, এই তালেই আছে, চিন্তা করার সময় নাই, এত ব্যস্ত। এতে আজকে আমরা প্রথম আয়াতে কি পড়েছি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আকাশ জমিন, জমিন এবং আকাশ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, একটা পরে একটা যে বিবর্তন ঘটে, এর মধ্যে কি আছে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা চিন্তা করে, যারা ভাবে জীবনকে নিয়ে, দুনিয়াকে নিয়ে, সৃষ্টিকে নিয়ে, এরপরে কি হবে, সৃষ্টি কেন করলেন, কি করলেন, এগুলো নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য কি আছে, অনেক চিন্তার বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ নিশানা আছে, শিক্ষণীয় বিষয় আছে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি সবকিছু নিয়ে তারা চিন্তা করে। এইরকম চিন্তা করে মোমেন, তার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহকে চেনার সুযোগ আরো বেড়ে যায়, আল্লাহ তাআলা সম্পর্কে তার উপলব্ধি আরো বাড়ে, আল্লাহর ভয় আরো সৃষ্টি হয়, আল্লাহর শানে তার সম্মান আরো, আল্লাহ আল্লাহকে মানার জন্য তার ভিতরে আরো চেতনা জজ্বা পয়দা হয়ে যায়। এই হলো অন্ধ আর চোখওয়ালার মধ্যে পার্থক্য, অন্ধ এবং দৃষ্টি শক্তি ব্যক্তির মধ্যে পার্থক্য। তাহলে মোমেনকে এইরকম চিন্তা ভাবনা, দিলের চোখ আছে, মনের চোখ আছে, এগুলো রাখতে হবে, আর বাহ্যিক চোখ সেটাকে হেল্প করবে। وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوا إِلَى رَبِّهِمْ لَيْسَ لَهُم مِّن دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَّعَلَّهُمْ يَتَّقُونَ وَأَنذِرْ بِهِ, আর তাদেরকে সতর্ক করেন এই জিনিসটি দিয়ে, ওইটা দিয়ে, ওই জিনিসটা কি, কোরআন, যেটা দাওয়া দিয়ে তিনি দুনিয়াতে এসেছেন, মানুষকে এই কিতাবের দিকে যে ডাকছেন, ওই কোরআন দিয়ে আপনি দাওয়াত দিতেই থাকেন, সতর্ক করতেই থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গিভ আপ করেন কি না, তিনি হতাশ হয়ে যান কি না, লোকেরা তো আসছে না, আর মক্কার লোকেরা তো আর কবুল করবেই না, এরকম তাদের ভাব, অল্প কয়েকজন ছাড়া, তিনি যেন এই কাজ জারি রাখেন, চালু রাখেন, করতেই থাকেন, সেই তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ও আনদের বিহিল্লাদিনা ইয়াখাফুন, এই কোরআন দ্বারা আপনি সতর্ক করতেই থাকেন, যারা সত্যিকার ভয় করে আল্লাহ তাআলাকে। কি ভয় কোন দিনের করে, ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়্যা, ওদেরকে আপনি ভয় দেখান যারা ভয় করে যে একদিন তাদের রবের কাছে তাদেরকে যেতে হবে, ইউহশারু ইলা রাব্বিহিম, তাদের রবের কাছে একদিন হাসর করা হবে, জমায়েত করা হবে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই, এবং সেদিন যখন দেখা হবে রবের সাথে, সেই রব যদি তাদেরকে ধরে ফেলেন শাস্তি দেওয়ার জন্য, পাকড়াও করেন, তারা যদি সেখানে জবাব না দিতে পারে কি অবস্থা হবে, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালি, সেদিন তাদেরকে রক্ষা করার মতো, সাহায্য করার মতো, উপকারী, হেল্পার, শুভাকাঙ্ক্ষী কেউ আছে, থাকবে নো, কেউ তাদেরকে সেদিন সাহায্য করতে, আল্লাহ ছাড়া কেউ নেই, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, এমন একদিন তাদের সামনে আসবে। এই কথা চিন্তা করে ওই দিনটাকে যারা ভয় করে আপনি তাদেরকে দাওয়াত দেন, তার মানে দুনিয়ার মধ্যে কিছু লোক আছে যারা এই কথা অনুযায়ী
আল্লাহ আখেরাতের কথা মনে করে ইসলামের দিকে আসতেই থাকবে। এবং তাই হয়েছে, মক্কার জীবনে অল্প অল্প করে এসেছে, অনেক লোকই না আসার চিন্তা করেছে, মদিনায় প্রচুর লোক এসেছে, পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা ফতে মক্কা করে দিয়েছেন তখন সবাই এসেছে। এখনো দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের দিকে আসার রাস্তা খোলা আছে না নেই? আছে, আসা অব্যাহত আছে না নেই? আছে। এখনো ইসলাম কবুল করে, প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ এখানে ইসলাম কবুল হচ্ছে, বিভিন্ন মসজিদে কবুল হচ্ছে। তো এরকম কিছু লোকের দিলে আল্লাহর ভয় আছে, তারা ইসলামের দিকে আসবে। এই জন্য আমাদেরকেও দাওয়াতি কাজ করে যেতে হবে। অনেক লোকে এত দাওয়াত দেয়, শুনে না, কবুল করে না, আসে না, সাড়া দেয় না, তাহলে দায়ী ইলাল্লাহ হতাশ হয়ে ঘরে বসে থাকবে? কখনো গিভ আপ করবে না, কন্টিনিউ করবে। একজনকে আপনি অনেকদিন দাওয়াত দেওয়ার পরে বলে যে না আর হলো না, খতম আল্লাহ আলা কুলুবিহিম হয়ে গেছে, বাদ দাও না, চালাইতে থাকেন, আপনার তো সওয়াবের কমতি হবে না, এবং আল্লাহ তাআলা একসময় কবুল করেও ফেলবেন। আমরা গত সপ্তাহে বলেছি আবু জাহালের ছেলে একরামা কবুল করেছে না করেনি? করেছে। এরকম অনেক ফাতে মক্কার পরে বড় বড় কাফেরদের অনেকেই কবুল করে ফেলেছে। আবু সুফিয়ান নিজেও তো কত লিড দিলেন ইসলামের বিরুদ্ধে বদর উহুদ খন্দকে, তারপরে ইসলামকে কবুল করেছেন। এই জন্য দায়ী ইলাল্লাহ কখনো হতাশ হবে না এবং তার কাজকে বন্ধ করবে না। দুনিয়া যত ইসলামের বিরুদ্ধে তুফান চলুক, সারা দুনিয়া মনে হয় যেন রেডিও খুললেই ইসলামের বিরুদ্ধে খবর একটা আগে এক নম্বরে বলা লাগবে, দুই নম্বরেও না, এক নম্বরে ওইটা। পত্রিকার মধ্যে বড় লাইনে এই একটা কোথায় ধরা পড়ছে, কি হয়েছে না হয়েছে, পরে দেখা করে যে কিছুই না, কিন্তু প্রথমে খবর চলে আসলে এত বিরাট করে দুশ্মনী আর কি, খালি ইসলামের বিরুদ্ধে দুশ্মনী। এখন আমরা যারা মুসলমান তারা চিন্তা করি নিজের যান বাঁচানোই মুশকিল, বাবা বাদ দাও দাওয়াতি কাজ, এটা ঠিক নয়। ও আমাদের চালাইতে থাকেন, সতর্ক করেন মানুষকে।